দুর্নীতি দমন কমিশনের দায়ের করা প্লট দুর্নীতি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন কারাবন্দি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ বিষয়ে জারি করা রুলে নিষ্পত্তি করে বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। নাশকতার দুই মামলাসহ সর্বশেষ দুর্নীতির মামলায় জামিন পাওয়ায় মির্জা আব্বাসের জামিনে মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী থাকাকালে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে 2014 সালে শাহবাগ থানায় মামলা করে দুদক। এ মামলা ছাড়াও নাশকতার দুই মামলায় চলতি মাসে 6 জানুয়ারি বৈচারিক আদালতে আত্মসমর্পণ করেন মির্জা আব্বাস। আদালতে জামিন আবেদন করে বিফল হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।